আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতু, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও স্কলারশিপ বাংলা কাজিন রাশিয়া হতে সবাইকে মোস্ট ওয়েলকাম আমার এই ইউটিউব চ্যানেলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এবং অনেক অনেক দোয়া আপনাদের জন্য আমি এত পর্যন্ত আজকে আসতে পেরেছি। প্রায় 6 থেকে 7 মাস আমি ইউটিউবে কাজ করতেছি শুধুমাত্র আপনাদের রেসপন্সের কারণে, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি কথা বলবো যে যারা দাখিল এবং আলিম পাশ করেছে তারা শুধুমাত্র ইসলামিক কান্ট্রিতে আবেদন করতে পারবে নাকি বাকি সমস্ত দেশে গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, বা যারা জেনারেল লাইন থেকে পাশ করেছে তারা কি ইসলামিক কান্ট্রির ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবে নাকি পারবে না, এই দুইটা বিষয়ের উপরে। তো প্রথমত আমি বলবো যে যারা জেনারেল লাইন থেকে পাশ করেছেন তাদের কথা দেখুন, আপনি যদি ইসলামিক কান্ট্রিতে পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য সেই সুযোগটা আছে। আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করতে চান, সেই সাবজেক্ট যদি ওই ইউনিভার্সিটিতে থাকে এবং ওই গভর্নমেন্ট স্কলারশিপ দিয়ে থাকে ওই সাবজেক্টের উপরে তাহলে অবশ্যই আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এখানে জেনারেল বা আলিম মানে দাখিল আলিম পাস করার কোনো কথা বলা হয়নি। যদি বাংলাদেশ গভর্নমেন্ট আপনার সার্টিফিকেটকে সার্টিফাইড করে ফরেন মিনিস্ট্রি তাহলে অবশ্যই আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এবং শুধুমাত্র চায়নার যেসব ইউনিভার্সিটি স্কলারশিপ আছে সেখানে সাবজেক্ট ওয়াইজ স্কলারশিপ দিয়ে থাকে, যে 4টা 5টা বা 6টা সাবজেক্টের উপর স্কলারশিপ দেওয়া হচ্ছে ইউনিভার্সিটি, কিন্তু গভর্নমেন্ট সমস্ত সাবজেক্টের উপর স্কলারশিপ দেয়। এবং মুসলিম কান্ট্রির যেসব ইউনিভার্সিটি আছে এবং যেসব স্কলারশিপ আছে এগুলো সমস্ত সাবজেক্টের উপর স্কলারশিপ দেয়, যেমন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আর্টস এবং বিজনেস এই সমস্ত ফ্যাকাল্টির সাবজেক্টের উপর স্কলারশিপ দিয়ে থাকে। মেডিকেল স্কলারশিপ নয়, শুধুমাত্র রাশিয়াতে আছে। তো একজন মাদ্রাসার স্টুডেন্ট মানে দাখিল আলিম পাস করেছে, এই মাদ্রাসার স্টুডেন্ট যেভাবে আবেদন করতে পারবেন না, কারণ আপনি যদি জেনারেল লাইন থেকে পাশ করেন আপনি ইসলামিক কান্ট্রিতে অবশ্যই আবেদন করতে পারবেন, যেরকম সৌদি আরব, মিশর মানে ইজিপ্ট, তারপরে আমি যদি বলি ইউনাইটেড আরব আমিরাত, কাতার এবং তুর্কি, সমস্ত দেশে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন একজন মাদ্রাসার ছাত্রের মতনই কম্পিটিশন করে আপনাকে স্কলারশিপ পেতে হবে। সুতরাং আপনার এই ভুল ধারণা এখনই পরিবর্তন করুন যে আপনি জেনারেল লাইন থেকে পড়েছেন ইসলামিক কান্ট্রিতে পড়াশোনা করতে পারবেন কিনা বা স্কলারশিপ পাবেন কিনা, এটা একদমই ভুল ধারণা। এবং আসি মাদ্রাসার স্টুডেন্টদের কথা, যারা মাদ্রাসা থেকে দাখিল এবং আলিম পাস করেছে তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে শুধুমাত্র কি ইসলামিক কান্ট্রিতে নাকি অন্য কোনো কান্ট্রিতে। আমি কেন চুপ থাকতেছি, কারণ এটা একটা বড় প্রবলেম। দেখুন, যারা দাখিল এবং আলিম পাস করে তাদেরকে খুবই নিম্ন চোখে দেখা হয়, একটু ছোটো চোখে দেখা হয়। এই কারণে অনেক সময় দেখা যায় যে পাশের মানুষের কারণে আমি নিজেকে অনেকটা গুটিয়ে নিয়ে ফেলি, ঠিক আছে, এই সমস্ত পাশের মানুষের কথা শুনে। তো একজন মাদ্রাসার স্টুডেন্ট দাখিল আলিম যে পাস করেছে সে যেমন ইসলামিক কান্ট্রিতে আবেদন করতে পারবে, সে পৃথিবীর সমস্ত দেশে আবেদন করতে পারবে স্কলারশিপের জন্য, এবং স্কলারশিপ পাবে এবং স্কলারশিপ পেয়ে চলেছে। এবং শুধু এটার জন্য আপনার চিন্তা ভাবনাকে একটু পরিবর্তন করতে হবে। দেখুন, বিদেশি গভর্নমেন্ট কখনোই দেখে না যে এটা মাদ্রাসার স্টুডেন্ট কি জেনারেল লাইন থেকে পাস করা স্টুডেন্ট। এটা দেখি আমরা, আমি দেখি, আপনি দেখি, অন্য কেউ দেখে যে এটা মাদ্রাসার স্টুডেন্ট নাকি কলেজ থেকে পাস করেছে। একজন স্টুডেন্ট তাকে জাস্টিফাই করতে হবে পরীক্ষার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, কিন্তু সে কোন বোর্ড থেকে পাশ করেছে এটা দেখে কিন্তু তাকে জাস্টিফাই করার সুযোগ আছে বলে আমার মনে হয় না। এটা আমাদের একটা নিজস্ব চিন্তাভাবনা, বানানো চিন্তাভাবনা। সুতরাং এই চিন্তাভাবনা কখনো কোনো ফরেন গভর্নমেন্ট ভাবে না যখন আপনি আবেদন করবেন যে আপনার মাদ্রাসার সার্টিফিকেট বা কি জেনারেল লাইন থেকে পাশ করার সার্টিফিকেট, এটা কখনো ফরেন গভর্নমেন্ট দেখবে না। ফরেন গভর্নমেন্ট কী দেখবে, ফরেন গভর্নমেন্ট দেখবে শুধু এইটাই যে এই সার্টিফিকেটটা বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি মানে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাটাস্টেড করেছে কিনা। যদি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাটাস্টেড না করে থাকে তাহলে অবশ্যই আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। তো যারা মাদ্রাসা থেকে পাশ করে দাখিল এবং আলিম মানে আলিয়া লাইন থেকে, তারা কিন্তু তাদের সমস্ত সাবজেক্ট সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্টেড করে। সুতরাং ফরেন মিনিস্ট্রি যখন অ্যাটাস্টেড করে তাহলে আপনি পৃথিবীর সমস্ত দেশের স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সুতরাং আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করুন, আপনারা সমস্ত ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন, সমস্ত স্কলারশিপে আবেদন করতে পারেন আপনাদের সাবজেক্ট অনুযায়ী। এখন হতে পারে যে আপনার ইচ্ছা থাকলো যে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়া বা হাদিস নিয়ে পড়া, কিন্তু অন্য কোনো দেশে তো হাদিস বা ইসলামিক স্টাডিজ সাবজেক্ট নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে আর্টস বা বিজনেস সাবজেক্ট পড়াশোনা করতে পারেন, নো প্রবলেম। এবং কওমিয়া ব্যাপারে আমি একটা ভিডিও বানাবো সমস্ত ডিটেলসের উপরে কথা বলার জন্য। তো দাখিল আলিম পাস করলেই আপনি ফরেন গভর্নমেন্টে আবেদন করতে পারবেন যদি আপনার সার্টিফিকেট মার্কশিট ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্টেড করে, আর অবশ্যই আপনাদের সার্টিফিকেট অ্যাটাস্টেড করে। সুতরাং আপনারা আবেদন করতে পারবেন, এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন। একজন জেনারেল লাইন স্টুডেন্ট যেভাবে স্কলারশিপ পায় না কেন সেভাবে আপনাকে কম্পিটিশন করে স্কলারশিপ পেতে
পেতে পারেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি স্কলারশিপ পান এবং সেই অ্যাম্বাসিতে, সেই ফরেন গভর্নমেন্ট অ্যাম্বাসিতে যদি বাংলাদেশি কোনো থাকে, তাহলে আপনাকে টিটকিরি অবশ্যই মারবে, বিকজ আপনি মাদ্রাসার স্টুডেন্ট। কিন্তু ফরেন গভর্নমেন্টে কেউ কখনো টিটকিরি মারবে না, ঠিক আছে? আমি অবশ্যই বলিয়ে দিয়েছি সমস্ত বিষয়ের উপরে কথা, যে তাদের মতন করে আপনারা আবেদন করুন এবং আপনারা আর্টসের সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন, বিজনেস সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন, কোনো সমস্যা নেই। সুতরাং আমার এই কথা বলার উদ্দেশ্য একটাই, যে আপনারা অনেকে হয়তো বা বিষয়টা জানেন না, এবং যারা জানেন তাদের জন্য আসলে কথাটা হাস্যকর মনে হতে পারে যে এই টপিকের উপরে কেন ভিডিওটা বানানো লাগলো। কিন্তু যারা জানে না তাদের জন্য এই টপিকের উপরে ভিডিওটা বানানো, এবং আমি বলেছি যারা কওমীয় মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন তাদের জন্য আমি ভিডিওটা বানাবো, এবং তারা কোথাও কোথাও আবেদন করতে পারবেন কি পারবেন না। এবং নেক্সট আমি ভিডিও বানাবো এটার উপরে যে কোন কোন স্কল দেশে কোন কোন সাবজেক্টের উপরে স্কলারশিপ দেওয়া হয় এই টপিকের উপরে। তো আজকের মতন আমি এখানে শেষ করতেছি এবং বলতেছি, আপনি মাদ্রাসা হন বা জেনারেল লাইনের স্টুডেন্ট হন না কেন, আপনি সমস্ত দেশের সমস্ত গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে পারবেন যদি আপনার বয়স থাকে এবং আপনার যোগ্যতা থাকে। ওকে, সো আবেদন করুন, স্কলারশিপ পান, সুন্দর জীবন গড়ুন যেটা আপনি চান, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। স্কলারশিপ পাওয়া কোনো ব্যাপার না, কিন্তু স্কলারশিপের রাস্তায় টিকে থাকা একটা যুদ্ধ, এই টিকে থাকার ভিতর থেকেই আপনাকে স্কলারশিপটা এনে দিবে মহান আল্লাহ তাআলা। স্কলারশিপ পাওয়াটা অনেকটাই সহজ এবং স্কলারশিপ পাওয়াটা অনেকটাই কঠিন, এই দুইটার মাঝখানে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে চেষ্টা, অবশ্যই চেষ্টা করুন, দু তিনটা আবেদন করে থেমে থাকবেন না, চেষ্টা করুন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি স্কলারশিপ না পান। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সাথে আছে, আপনি অবশ্যই স্কলারশিপ পাবেন। সবাইকে শুভকামনা রেখে আমি ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।